তো আজ আমরা মায়াপুর যাচ্ছি। হ্যাঁ, মায়াপুর যাচ্ছি, কোনো বড় ব্যাপার না, তবুও লক করছি, কারণ সাইকেল নিয়ে যাচ্ছি আমরা। আর এখান থেকে মায়াপুর অনেক দূর, প্রায় 6 ঘন্টার মতো লাগবে। তো বলছি, হাই গাইস, আমরা আজকে ব্লগ, তো আজ আমরা মায়াপুর যাচ্ছি 5 জন মিলে। আমি, শঙ্কু, অঙ্কুর, সম্রাট আর সৌগত। আর হ্যাঁ, জানি মায়াপুর কাছে, কিন্তু আমরা সাইকেল নিয়ে যাচ্ছি, তো এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স সাইকেল নিয়ে কোথাও যাওয়ার। আর জানি না কেমন হবে, তো এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য যাচ্ছি। যদি এটা করতে পারি, আরো অনেক জায়গায় যাবো সাইকেল নিয়ে যাবো, তাহলে দেখি কতক্ষণ লাগে যেতে। তো এখন বাজে ভোর 5:30, আর কোনো রকম ভাবে বেরিয়ে পড়েছি। আর ওখানটায় 4 জন, ঠিক আছে, আমি জাস্ট সেট আপ করছিলাম এটা, যেন একটা ভালো একটা মন্টাজ নিতে পারি। তো দেখি রাস্তায় কি কি হয় সাইকেল নিয়ে, আর কতক্ষণ লাগে সাইকেল নিয়ে যেতে মায়াপুর। চলো, বেশি কথা বলবো না, নাহলে অনেক লেট হয়ে যাবে, রাস্তার মন্টাজ গুলো দেখতে থাকো। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहां नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशा हरा कैमुन बोका मुंटा रे, कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहां नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशा हरा कैमुन बोका मुंटा रे, फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सेंध लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे, माटी को ये चंदन सा माथे पे सजाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना भाले ना जाने ना दाए रे। दिशा हरा कैमुन बोका मुंटा रे, ফটোগ্রাফি বাজি ছবি তুলতে রাজি অলওয়েজ, ফুল ফটোগ্রাফি বাজি, দূরে দূরে যাও, দূরে যাও।
শঙ্কু ফুল পোজ। এত ফটো তোলা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি জানি না কোথায়, একটু ভালো লোকেশন খুঁজতে। আর সামনে ইসকন, তো সবাই আছি এখানটায়। মানে একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেলাম কিন্তু সেই লাগলো। আমার দাদা তো ভাবতেই পারিনি এত সহজে চললাম, তারা ভয় পেয়ে গেছে। আমরা ভেবেছিলাম কয় ঘন্টা, তাও ছয় ঘন্টা লাগবে। আমরা ভেবেছিলাম পাঁচ ঘন্টা লাগবে অন্তপক্ষে, কিন্তু আমরা তিন ঘন্টায় চলে এসেছি। তিন ঘন্টা চলে এসেছি, মরিয়াবি ক্লান্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, কোনো প্রবলেম হয়নি। আমরা সকালে উঠে খালি পেটে তাও, খালি পেটে তাও, এক প্যাকেট বিস্কুট শুধু, আর কিছু না। আর রাস্তায় একটু পরোটা খেয়েছিলাম, একটু পরোটা আসলে মানে পৌঁছে তারপরে। তো এখন আমরা গোশালায় যাচ্ছি, ওখানে বলে অনেক ধরনের গরু আছে, নানা ধরনের। এবার ওখানটায় দেখলেই বোঝা যাবে, মানে ওখানটায় গেলেই বোঝা যাবে। তো আমি জানি না, আমি আগের বার যখন এসেছিলাম ছোটোবেলায় তো আমার মনে নেই গিয়েছিলাম কি যাইনি, কিন্তু এখনের জিনিসটা পুরো আলাদা, পুরো চেঞ্জ হয়ে গেছে মায়াপুর। ছোটোবেলায় যখন এসেছিলাম তখন আলাদা ছিল, এখন আলাদা হয়ে গেছে পুরো। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা যা দেখলাম। তো এখানটায় ওটারই সব থেকে বেশি রাখা, গুরুত্ব দেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্নতার। তো ভালো লাগলো দেখে সেটা। আর এখন গোশালায় দেখে গিয়ে দেখতে হবে যে ওখানটায় কী আছে এমন। তা গোশালা মায়াপুরে, তো এখানটা নাকি অনেক রকমের ভালো ভালো কেমন কেমন গরু আছে সেটা আমি জানি না, বা দেখে আসি, দেখলে বুঝতে পারবো। কেন যাবি না? চলো চলো গরু দেখুনি, দেখে নাও। নরমাল তো ভাই, ভালো বলতে ভালো মানে ভদ্র, তোর কোনো ভদ্র গালাগালি মারে না আমাদের আমাদের গরুগুলো গালাগালি মারে। কি করে হে গরুটা, কি করছে? সেন্টার ফ্রুট ক্যাসি জিরো আপনা ভাই। बेवजह इन जानवरों को भी कुछ खिला दिया करो, ये कभी मांगते नहीं है लेकिन भूख इन्हें भी लगती है। तो आज के ब्लॉग टा ये अवधि ही छिलो, जानी अतटा इंटरेस्टिंग छिलो ना ब्लॉग टा, बट 75 किलोमीटर বা প্রায় 75-76 কিলোমিটার সাইকেল চালানোর একটা এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই লাগলো। আশা করি পরও হবে এমন ট্রিপ সাইকেল নিয়ে। তো দেখা যাক, আপাতত এই অবধি শেষ, লাস্টের মন্টাজটা দেখে যেতে পারো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।